সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা এডুকেশন স্টাডি প্ল্যাটফর্মে যত রকমের জব ওয়েস্ট বেঙ্গলে এবং ইন্ডিয়াতে বেরোবে সেই সমস্ত জবের নোটিফিকেশন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই, যাতে করে আপনাদের কোনো জবের নোটিফিকেশন মিস না হয়ে যায়। অর্থাৎ এরকম না হয়ে যায় যে সেই জবটা বেরিয়েছে অথচ আপনি জানলেই না। তার কারণ এখন কম্পিটিটিভ পরীক্ষার মার্কেটে আপনাকে সব জায়গায় ট্রাই করতে হবে। তার কারণ প্রত্যেকটা জায়গাতে হিউজ কম্পিটিশন, যে কোনো জায়গায় আপনার ভাগ্য খুলতে পারে এবং তার জন্য আপনাকে অবশ্যই প্রিপারেশন করতে হবে। এবং যদি আপনি এই সমস্ত প্রিপারেশনে হেল্প পেতে চান তাহলে অবশ্যই এডুকেশন স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই প্ল্যাটফর্ম থেকে আপনি যে কোনো জবের নোটিফিকেশন সম্পর্কে জানতে তো পারবেনই, সঙ্গে কিভাবে প্রিপারেশন করবেন, কিভাবে এগিয়ে যাবেন সেই সম্পর্কেও জানতে পারবেন। তো চলুন দেখি আজকে কি জব নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। দেখুন, আজকে যে জব নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ বাঁকুড়া। বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্ট এবং সেশন জাজের যে অফিস আছে সেখানে রিক্রুটমেন্ট হবে। প্রথমত বলে দিই, দেখুন এই রিক্রুটমেন্টের নোটিশটা বেরিয়েছিল 14 মে, তো ডিলে হওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চাবো, কারণ এটা ডিলে হয়ে গেছে। কিন্তু এখনো ফর্ম ফিল আপের ডেট আছে, যদি আপনারা চান ইমিডিয়েট আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। তার কারণ হচ্ছে এটা অনলাইনে ফর্ম ফিল আপ, আপনার বেশি সময় লাগবে না, আপনার জাস্ট 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে ফর্মটা ফিল আপ করতে। আপনি চাইলে এখনই ফিল আপ করতে পারেন, কারণ 15/6/2018 অর্থাৎ 15 তারিখ পর্যন্ত আপনি ফিল আপ করতে পারবেন। দেখুন এখানে ওয়েবসাইটের নাম দেওয়া আছে calcuttahighcourt.nic.in বা ecourts.gov.in বাঁকুড়া, এই দুটো ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইট বা আপনি এই ওয়েবসাইট, যে কোনো দুটো ওয়েবসাইট থেকে আপনি 15/6/2018 পর্যন্ত চাইলে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এখানে চার ধরনের পোস্টের কথা আছে, দেখুন এখানে আছে চার ধরনের পোস্টের কথা আছে। একটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, টোটাল ভ্যাকেন্সি 9টা, ইউআর জেনারেলের জন্য 2টো, ইউআর ইসির জন্য 2টো, এসসির জন্য 1টা, এসসিইসির জন্য 1টা, ওবিসি এর জন্য 1টা, ওবিসি বি এর জন্য 1টা, ওবিসি বি ইসির জন্য 1টা। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনার আছে 14টা ভ্যাকেন্সি, জেনারেলের 6টা এবং বাকি ভ্যাকেন্সি আপনারা দেখতেই পাচ্ছেন। প্রসেস সার্ভার তার জন্য 6টা আছে এবং গ্রুপ ডি কিছু পোস্ট আছে, পিয়ন, নাইট গার্ড, সেখানে টোটাল ভ্যাকেন্সি 26টা, জেনারেলে আছে 11টা। দেখুন বন্ধুরা, ভ্যাকেন্সির সংখ্যাটা কম থাকলেও আপনারা ট্রাই অবশ্যই করতে পারেন। তার কারণ হচ্ছে হলো আপনার হতে পারে, চান্স আছে আপনার। তার কারণ এই কম্পিটিশনটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য, মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বেশি থাকবে এখানে, সেই কারণে এখানে কম্পিটিশন যেহেতু শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমাবদ্ধ থাকছে, তাই প্লিজ আপনারা ট্রাই করবেন একবার। দেখুন এখানে স্যালারি পে স্কেলটা দেওয়া আছে, খুব ভালো স্যালারি পে স্কেল। ইংলিশ স্টেনোগ্রাফের জন্য পে ব্যান্ড 3-তে আপনি স্যালারি পাবেন, যেটার পে ব্যান্ডটা আমরা দেখতে পাচ্ছেন 7,100 থেকে 7,600, সঙ্গে গ্রেড পে 3900, অর্থাৎ আপনি খুব ভালো স্যালারি পাবেন। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য খুব ভালো, সেখানে আপনার 5,400 থেকে 25,200 হচ্ছে পে ব্যান্ডটা, গ্রেড পে 2600 টাকা। প্রসেস সার্ভারের জন্য ভালো, সেখানে আপনার 5,400 থেকে 25,200 এবং সঙ্গে 2300 টাকা জিপি, গ্রেড পে। আর আপনার গ্রুপ ডি যে পিও, নাইট গার্ড, ফারাস এ সমস্ত আছে, তারও পে ব্যান্ড খারাপ নয়, 4,900 থেকে 16,200 এবং সঙ্গে 1700 টাকা আপনার জিপি। এবং হচ্ছে এলিজিবিলিটি এজ কি, দেখুন 18 বছরের কম হলে চলবে না, 40 বছরের বেশি হলে চলবে না, 1/1/2018 মধ্যে, ঠিক আছে, 1/1/2018 মধ্যে আপনাকে 18 বছরের বেশি হতে হবে এবং 40 বছরের কম হতে হবে। আপনার রিল্যাক্সেশন অফ এজ লিমিট ফর 5 ইয়ার্স ইন কেস অফ ক্যান্ডিডেট বিলঙ্গিং টু এসসি এসটি, আপনারা জানেন ওবিসি এসসি এসটি এদের ক্ষেত্রে যে 5 বছরের রিল্যাক্সেশন থাকে সেটা তো অবশ্যই আছে। এবং যারা ডিসএবিলিটি পার্সন অর্থাৎ যাদের কোনো শারীরিক প্রবলেম আছে, তারা 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন এইটা এটাই দিয়েছে, এর থেকে বেশি ডিটেল সেখানে কিছু দেওয়া নেই। তো আপনি যেটা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে যাবেন এবং এখানে অ্যাপ্লাই করবেন এই সাইটে গিয়ে, এই যে সাইটটা আছে www.ecourse.gov.in, এখানে যাবেন। এখানে গেলে আপনারা যদি এখানে যান আরো ডিটেলস ইনফরমেশন আপনারা এখানে পেয়ে যাবেন, কি পরীক্ষা হবে কি পরীক্ষা হবে না, অর্থাৎ আপনি যদি
ইংলিশ স্টেনোগ্রাফের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে কি পড়তে হবে, কি পরীক্ষা হবে? লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যদি অ্যাপ্লাই করেন সেখানে কি পড়তে হবে, প্রসেস সার্ভারের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ওখানে কি পড়তে হবে, সমস্ত ইনফরমেশন আপনারা ওখানে পেয়ে যাবেন। এবং ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে সেটা আপনার এই ওয়েবসাইটে গেলেই, এখানে যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন ওখান থেকে ডিটেলস ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। তবে আমার মনে হয় না 300 টাকার বেশি লাগবে, 200-300 টাকার মধ্যে আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে। এবং আপনি এবং আমার রেকমেন্ডেশন এটাই, আপনি ফর্ম ফিল আপটা করে দিন, কারণ ফর্ম ফিল আপ করলে আপনার আপনার প্রিপারেশন নিতে ইচ্ছা করবে, এবং প্রিপারেশন নিতে ইচ্ছা করলে আপনি কিছু শিখবেন, নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন, সেটা আপনার নেক্সট পরীক্ষাতে অবশ্যই কাজে আসবে। দেখুন, পড়াশুনো বা কোনো প্রিপারেশনে বৃথা যায় না, যদি আপনি চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন, তো কোনো না কোনো পরীক্ষায় সাকসেস আপনার অবশ্যই আসবে, এবং আপনি অবশ্যই কোনো কোনো গভর্নমেন্ট সেক্টরে অবশ্যই প্লেসড হয়ে যাবেন, অর্থাৎ আপনি গভর্নমেন্ট চাকরি পেয়ে যাবেন। কিন্তু একটু আপনাকে ধৈর্য রাখতে হবে, এবং ধৈর্য রেখে আপনাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। আপনি যদি ধৈর্য রেখে পড়াশোনা চালিয়ে যান তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন, অবশ্যই হবেন। এবং আপনারা অবশ্যই এডুকেশন স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তার কারণ হচ্ছে এডুকেশন স্টাডি চ্যানেলকে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার দুটো বেনিফিট হবে। একটা বেনিফিট হচ্ছে আপনার আপনার কোনো জব নোটিফিকেশন আপনার মিস হবে না, আপনাকে কোনো পেপার কোনো ম্যাগাজিন কিছু ফলো করার দরকার নেই। যত জব নোটিফিকেশন সেটা ওয়েস্ট বেঙ্গলে হোক, ইন্ডিয়াতে হোক, প্রত্যেকটা জব নোটিফিকেশন আপনি জাস্ট এডুকেশন স্টাডি চ্যানেলে ক্লিক করলেই আপনি প্রত্যেকটা ভিডিও আকারে ইন ডিটেলসে পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনার যদি কোনো ডাউট থাকে সেই ডাউট আপনি কমেন্ট বক্সে পাঠাবেন, আমরা সমস্ত ডাউট আপনার সলভ করার চেষ্টা করব। এটা একটা বেনিফিট। 2 নম্বর বেনিফিট হচ্ছে আপনি এডুকেশন ওরিয়েন্টেড যত ধরনের ইম্পর্টেন্ট টেকনিক, ইম্পর্টেন্ট ট্রিক, কিভাবে ম্যাথ ইজিলি সলভ করা যায়, হিস্ট্রি, জিওগ্রাফি, যে সমস্ত সাবজেক্টগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য দরকার সেই সমস্ত সাবজেক্ট আপনি এখানে পড়তে পারবেন। অর্থাৎ আপনার দুটো বেনিফিট হবে, আপনি চাকরি নোটিফিকেশনও জানতে পারবেন এবং তার প্রিপারেশন সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। তাই প্লিজ বন্ধুরা, আপনারা যারা এখনো এডুকেশন স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, জাস্ট ভিউ করে বেরিয়ে যাচ্ছেন, তারা প্লিজ এডুকেশন স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তার কারণ এতে বেনিফিট আপনারই হবে। কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট আপনার বেনিফিটের জন্য আপনাকে বলছি যে আপনি প্লিজ সাবস্ক্রাইব করুন। এবং যারা গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন করছে, গভর্নমেন্ট চাকরি পাওয়ার স্বপ্ন রাখে, তাদেরকে প্লিজ এই চ্যানেলটা সম্পর্কে বলুন, আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে করে সবাই উপকৃত হয়। থ্যাংক ইউ বন্ধুরা।